এটার যে প্যানেলটা রয়েছে, প্যানেলের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার পাইপিং এর পোর্শন। পাইপিং এর পোর্শনটা দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, কারণ যখন আপনারা এটা পরবেন, পরার পরে এটার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারবেন। এখান থেকে যে বর্ডারটা থাকবে, এই বর্ডারটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। ছোট্ট বর্ডার বাট খুবই আকর্ষণীয় লাগে এবং শাড়ির সৌন্দর্যটাকে দ্বিগুণ করে তোলে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। পরশমণি শাড়িজের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর হাসমতি প্রতিনিয়ত আপনাদের জন্য একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজ সফট ঐতিহ্যবাহী যে সবারই পরিচিত হায়দ্রাবাদী ট্রেডিশনাল আর একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে তসর। সেই তসর শাড়ি নিয়ে এসেছে এবং তসরের উপরে যদি এরকম এম্ব্রয়ডারিজের যে ওয়ার্কটা হয়ে থাকে, যদি বম্বে বুটিক্সের হয় তাহলে তো কথাই নেই। আর এই বম্বে বুটিক্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং হায়দ্রাবাদী আরেকটা ফেমাস এই তসর সেল, এটার উপরে যদি আমাদের মণিপুরি প্যাটার্ন বা জামদানি স্টেপের লেয়ারের যে ডিজাইনগুলো হয়ে থাকে, বাঙালির যে হৃদয়ের স্পন্দনের যে ডিজাইনগুলো থাকে, যে ছোঁয়াগুলো রয়েছে শাড়িটার মধ্যে থাকে, তাহলে তো কথাই নেই। তো অল ওভার শাড়িটার মধ্যে রয়েছে আমাদের জামদানি মোটিভের কিছু শর্ট পাল্লু ডিজাইন এবং জামদানি মোটিভের বর্ডার। বডিটার ভিতরে চেকস বর্ডার রয়েছে, এখানে কিন্তু বার্ফি ডিজাইনের ভেতরে কিন্তু ছোট ছোট বুটা ডিজাইন ক্রিয়েট করা আছে। এবং এটার যে প্যানেলটা রয়েছে, প্যানেলের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার পাইপিং এর পোর্শন। পাইপিং এর পোর্শনটা দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, কারণ যখন আপনারা এটা পরবেন, পরার পরে এটার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারবেন। এখান থেকে যে বর্ডারটা থাকবে, এই বর্ডারটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। ছোট্ট বর্ডার বাট খুবই আকর্ষণীয় লাগে এবং শাড়ির সৌন্দর্যটাকে দ্বিগুণ করে তোলে। তো এটার সাথে যে ব্লাউজের পোর্শন আছে আমি একবারে দেখে দিই। অল ওভার কাজ তো রয়েছে শাড়িটার মধ্যে। এটার যে ব্লাউজটা রয়েছে, ব্লাউজটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ ব্লাউজটাতে কিছু নাই। হ্যাঁ, এই যে এখানে খুবই চমৎকার একটা প্যানেল দেওয়া আছে, যেটা স্লিপস এবং ব্যাক পোর্শনে আপনারা ইউজ করবেন। তো এই শাড়িটার যে কালার আছে, সেই কালারটা কিন্তু অরিজিনালি তসর সিল্কের কালারটাই রয়েছে। তো বেস কালারটা তসর সিল্কেরই পাবেন আপনি। এটার উপর যে এই সেম ডিজাইনের উপরে কালারের ভ্যারিয়েশন পাচ্ছেন, যেমনটি ধরতে পারেন আপনি, এখানে নেভি ব্লু কালার রয়েছে। নেভি ব্লু কালারের প্যাটার্নটাও এখানে আপনাদের একটু দেখিয়ে দিই, খুবই দারুণ নেভি ব্লু কালার একসাথে দিই। এই যে এখানে এটা কফি টোনের কালার ছিল, এটা নেভি ব্লু কালার আছে। এরপর মনে করেন আপনাদেরকে আর একটা কালার দেখাই আমি, সে কালারটাও কিন্তু দারুণ সুন্দর কালার দিবে এখানে। এই কালারটাও কিন্তু খুবই অসাধারণ লাগবে। এটা এভাবে খুলে রাখি, এখানে দেখেন তিনটা চারটা কালার একসাথে, যেন আপনারা দেখে নিতে পারেন একসাথে। আর এই দুটো কালার সেম, এই যে এই কালারটা একই, আর এটার হচ্ছে কি এই কালারটা। তো আপনারা যারা দুজন নিতে চান, দুজন নিতে পারেন, বা এই শাড়িগুলো এভাবে আপনারা একসাথে সবাই মিলে পরতে চাইলে নিয়ে পরতে পারেন। দারুণ সুন্দর স্মার্ট অ্যান্ড এলিগেন্ট লাগবে শাড়িগুলো। খুবই ক্লাসি একটা শাড়ি দেখাতে চেষ্টা করেছি ভিডিওতে আপনাদের জন্য। আপনারা চাইলে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন। সেজন্য স্ক্রিনের উপরে দেয়া আমাদের যে শপ অ্যাড্রেসটি রয়েছে, দুটোই কিন্তু আমাদের মিরপুর বেনারসি পল্লীতে রয়েছে। আর চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, পরশমণি শাড়িজের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।